ফুটবলে এক লজ্জাজনক ঘটনার সাক্ষী হয়ে রইল বিশ্ব। সোমবার রাতে ইরামান স্টেডিয়ামে তুর্কি ক্লাব ব্রিজিসপোরের সাথে এক এক গোলে ড্র করে আনকারা গেছে। সে ম্যাচ শেষে ঘটল এই লজ্জাজনক ঘটনা। ম্যাচ শেষে হঠাৎই আনকারা গোছের সমর্থকরা আক্রমণ করে বসে ম্যাচের রেফারি হালাল উমত মেলারের উপর। আনকারা গোছু ক্লাবের প্রেসিডেন্ট ম্যাচ শেষে রেফারির মুখে ঘুষি মেরেছেন। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজানোর পর আনকারা গোছুর প্রেসিডেন্ট ফারুক কোচা মাঠে নেমে সরাসরি মাঠের দায়িত্বে থাকা রেফারি হালিল উমত মেলারকে ঘুষি মারেন। ঘুষি খেয়ে রেফারি উমত মেলার মাটিতে লুটে পড়েন। পরে কোচিং স্টাফ ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আক্রমণাত্মক ঘটনা নিয়ন্ত্রণ করে ও হালিল উমত মিলারকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠায়। এ ঘটনায় তুর্কিশ ফুটবল ফেডারেশন TFF অনির্দিষ্টকালের জন্য তুর্কি লীগের সমস্ত ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এক্সের এক প্রতিবেদনে একথা জানালো তুর্কি ফুটবল ফেডারেশন। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ঘটনায় জড়িত সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তা ও সম্ভাব্য সকল দোষীদের কঠিনতম শাস্তি প্রদান করা হবে। পরে অবশ্য এই ঘটনায় প্রেসিডেন্ট ফারুক কোচা ও আরো দুজনকে আটক করা হয়েছে।